আসসালামু আলাইকুম, আমার সামনে যে মেশিনটা দেখছেন, চলো, এটা একদম নতুন এবং অনেক উন্নত মানের এই মেশিনটা, এই মিনি টিলারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিনি পাওয়ার টিলারটার কেমন শক্তি। এটা ফোর হুইলের যে কাজগুলো এটা করতে পারবেন, এটাও এক ধরনের ফোর হুইল, তবে এটা হচ্ছে মাল্টি ফাংশন। এটা ডিজেল চালিত, আপনি দেখতেই পাচ্ছেন যে এটাতে মাল্টি ফাংশন আমরা কেন বলছি, কারণ হচ্ছে এটা দিয়ে শুধু চাষ না, বেড তৈরি করতে পারবেন, তারপরে কাদায় চাষ করতে পারবেন, বিভিন্নভাবে বাঁকানো যে আলুর কাদি যে বলা হয় সেই আলুর যে জায়গাগুলো সেটা করতে পারবেন। সেটা কীভাবে করবেন, আমরা আজকে দুইটা মেশিন এখানে অলরেডি নিয়ে এসেছি, যার কারণ হচ্ছে এই লাইভের মধ্যে হেডগুলো চেঞ্জ করতে অনেক সময় লেগে যায়, এই কারণে আমরা দুইটা মেশিন দুই রকম এনেছি, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই মেশিনটা দেখেন চলতে চলতে পুরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু আপনারা ঘোরাতে পারবেন। দেখেন ও অলরেডি ঘোরায় নিচ্ছে, আপনারাও চাইলে যেভাবে ধরেন এক জায়গায় ঢুকছে না মিনি পাওয়ার টিলারটা, হাঁটতে পারছেন না, সে জায়গায় কিন্তু আপনারা হ্যান্ডেলটাকে পুরো বাঁকায় নিয়েই কিন্তু আপনারা চালাতে পারবেন। এবং এটার চাষ যে কী পরিমাণে হচ্ছে, আপনারা এই ঘাসের যে পরিমাণ সেটা দেখেই বুঝতে পারছেন যে এখানে দেখেন কী পরিমাণে ঘাস, সেই ঘাসের মধ্যেও কিন্তু প্রায় 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চির উপরে কিন্তু চাষ হয়ে যাচ্ছে। এই পরিমাণের যে ঘাস সেটা দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলোকে কীভাবে দুমড়ায় মুচড়ায় একদম চাষ করে ফেলছে। তো এটা নিঃসন্দেহে একদম বেস্ট কোয়ালিটির একটা মিনি পাওয়ার টিলার, এটা ফোর হুইল ড্রাইভ, এটাতে এতগুলো গিয়ার ফাংশন আছে যে আপনি কাজ করে মজা পাবেন। এটার ব্যাক গিয়ার আছে, বাংলাদেশের প্রথম ফোর হুইল যেটাতে হচ্ছে আপনারা ব্যাক গিয়ার পাবেন, যেটাতে আপনারা পিছনের দিকে ঘোরাতে পারবেন। এটাতে আরও কিছু অপশন আছে, সেটা আপনাদেরকে বলি। আপনারা চাইলে এটাকে যে রোটারিটা সামনের দিকে ঘুরছে এই রোটারিটাও আপনারা গিয়ার বক্স চেঞ্জ করে দিয়েই, গিয়ার ফেলাই দিয়ে কিন্তু পিছনের দিকে ঘোরাতে পারবেন, যার কারণে আপনারা চার্জ যদি আরও তুষতুষে করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন কী পরিমাণ লোড নিচ্ছে একবারে, আমরা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করতেছিলাম এই জায়গাটাতে, আমরা দেখাই আপনাদেরকে। ঘাস বাদে যে বাকি যে অংশটা দেখছেন সেই জায়গাটাতে আমরা কিছু আগে কিন্তু আমরা এটাকে চাষ করেছি। এবং এগুলো অনেক স্মুথ, বাংলাদেশে বলতে পারেন এটা প্রথম এরকম মানের হচ্ছে মিনি পাওয়ার টিলার। এর আগে যতগুলো দেখেছেন বিভিন্ন মডেলের ছিল, তবে এইটা একদম কম্প্যাক্ট সেট আপনারা পাবেন। এই যে সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাতে যে হেডটা এখন লাগানো আছে, যে পিছনের যে অংশটা লাগানো আছে এইটাতেই জাস্ট আরেকটা অংশ এটার সাথে আমরা দিব, সেটাতে আপনারা বেড করতে পারবেন। সেই বেডটা কীভাবে করবেন এরপরে আমরা দেখাবো, সেই মেশিনটা আমি দেখাই আপনাদেরকে। সেই মেশিনটা এই জায়গাতে অলরেডি আমি দাঁড়া করে রেখেছি, এরপরে আপনাদেরকে দেখাবো। এই যে এই জায়গাটাতে আমরা ঘাস সহ নালা করেছিলাম, দেখেন এই হেডটা কিন্তু আমরা ব্যবহার করেছি, এই হেডটার কারণেই কিন্তু আপনার পিছনের যে গর্তটা সেটা হয়েছে। এবং অলরেডি এই জায়গাতে দেখেন এই যে চাষের যে জায়গাগুলো আমরা কী পরিমাণে চাষ করেছি সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমরা লোহার চাকাও কিন্তু এটাতে ব্যবহার করছি। আপনারা এই পুরো মেশিনটাতে অনেকগুলো জিনিস পাবেন, এই যে লোহার চাকা পাবেন, রাবারের চাকা পাবেন, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মাটিকে সে তুষতুষ করে ফেলতেছে, এটা আপনার যদি বড় পাওয়ার টিলার দিয়ে চিন্তা করেন, বড় পাওয়ার টিলারে আপনার মিনিমাম 4 চার্জ দিতে হবে। যেটা এটাতে এক চাষেই হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা আমি একটু দেখাই আপনাকে। প্রচুর পরিমাণে কিন্তু ঘাস, এই ঘাসকে দেখেন কীভাবে দুমড়ায় মুচড়ায় একদম তুষ করে দিচ্ছে। এটা যে কেউ চালাতে পারবে, এটাতে কোনো ভাইব্রেশন থাকবে না, এবং নাই আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে চালাচ্ছে, যে কেউ অনায়াসে খুব আরামে কিন্তু এটা চালাতে পারবে। এটা আপনারা চাইলে কাদাতেও চালাতে পারবেন, কারণ যেহেতু লোহার চাকা দেওয়া আছে আপনারা চাইলে আরও হাইট করেও কিন্তু বেশি কাদা হলে সেই জায়গায় কাজ করতে পারবেন। এখানে গিয়ার বক্স আছে, আপনারা ব্যাক গিয়ার এটাতে আছে, পিছনের দিকে নিতে পারবেন। এখানে যে পিছনে একটা দেখেন ছোট হুইল দেখা যাচ্ছে, এটা দিয়ে আপনি মেজারমেন্ট করতে পারবেন যে আপনি এক চাষেই বেশি গর্ত করবেন নাকি 2-3 চাষ দেবেন। আমরা ওটা উপরে তুলে নিয়েছি যাতে এক চাষে বড় গর্ত করা যায়। এবং দেখেন কী পরিমাণে চাষ হচ্ছে, আপনারা
এর আগে আমাদের এইরকম কোনো মিনি পাওয়ার টিলার দেখেননি যেটাতে এই পরিমাণে চাষ হয়। চারিদিকে অনেক বৃষ্টি, তারপরও আমরা একটা জায়গায় এসেছি যাতে শক্ত একটা বড় গাছ বাগান আছে, এখানে ওনারা সাথী ফসল করেন, সেই জায়গাটাতে আমরা চাষ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পরিমাণে ঘাস দেখতে পাচ্ছেন চারিদিকে, কী পরিমাণে ঘাস ছিল সেই ঘাসটাকে কিন্তু একদম কী পরিমাণে আওলায় ফেলতেছে, ছিঁড়ে ফেলতেছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। দেখুন এটাতে ছোট হওয়ার কারণে কিন্তু আপনি যে কোনো বাগানে ব্যবহার করতে পারবেন, নিজের জমি চাষের জন্য ব্যবহার করতে পারবেন। এটা 7 হর্সের ডিজেল ইঞ্জিন, এটা মাল্টিফাংশন মিনি পাওয়ার টিলার বলছি আমরা। আর এটাতে দেখেন 4 হুইল ড্রাইভ হওয়ার কারণে কিন্তু দেখেন চাকাও ঘুরছে সামনের দিকে এবং পিছনের দিকে কিন্তু পাল ঘুরছে। তো এটা কী পরিমাণে চাষ হয় সেটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আমি নিজেই এটাকে চালিয়েছিলাম, আর আপনারা পুরো ভিডিও পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে। তো যারা লাইভটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা আরও মাল্টিফাংশনের বাকি যে কাজগুলো আছে সেটা আপনারা দেখাবো আপনাদেরকে, কারণ এটাতে শুধু একটা হেডের কাজ আপনাদেরকে দেখাচ্ছি যেটা দিয়ে আপনারা শুধু চাষ করতে পারবেন। এরপরে ব্রেক করার যে হেডটা আছে সেটা আমরা লাগাবো। থাক, ওটা নিয়ে আসেন। এরপরে আমরা দেখব হচ্ছে এই জায়গাটাতে আমরা যে বেড করার যে মেশিনটা এখানে রেখেছি সেইটা একটু চালাবো। বেড করা যেহেতু চাষের পরেই মানুষ বেড করে, তো আমরা চাষ শেষ করেছি সেই জায়গাটাতে বেড করব এবং দেখব যে এই ঘাস অনুযায়ী যদি এই অবস্থায় এই ড্রেনটা করা যায় কি না, ড্রেনের মাত্রা তুলে দেওয়া যায় কি না সেটা আমরা দেখব। এবং গিয়ার সিস্টেমগুলো একটু দেখাই আপনাদেরকে। এ দেখেন গিয়ার ফাংশনগুলো খুবই, এর গিয়ার বক্সটা সবচেয়ে বড়। দেখেন একটা নেই স্টার্ট দিয়ে নিচ্ছে ডিজেল ইঞ্জিন এবং খুব ইজি স্টার্ট আপনারা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কী পরিমাণে গর্ত করতে পারে এই মেশিনটা সেটা আমরা দেখব। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আশা করি, আরও বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমরা এই যে ঘাসের মধ্যেই কেমন বেড হয় এবং চাষ করা জায়গাটাতে কীরকম বেড হয় সেটা দেখব। দেখুন কী পরিমাণে কিন্তু গর্ত হচ্ছে এবং এটাকে একদম আরেক দিকে মাটিটাকে তুলে দিচ্ছে। এবং দেখেন উনি ওখানে যে হাঁটতে অসুবিধা হচ্ছিলো যা হ্যান্ডেলটাকে কিন্তু উপরে ঘুরায় নিল এবং উপর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু এই ড্রেনটাকে করতে পারছেন। তাহলে বুঝতে পারছেন যে এরকম আধুনিক মিনি পাওয়ার টিলার কিন্তু এই আগে আপনারা দেখেননি, এবং এরকম বেড তৈরি করার মতো মিনি পাওয়ার টিলার এই পর্যন্ত বাংলাদেশে নেই, এটাই প্রথম। এবং যারা কিনবেন তারাই প্রথম বলতে পারেন যে বাংলাদেশে এটা প্রথম আপনারাই নিচ্ছেন। দেখতে পাচ্ছেন এরকম স্মুথ এবং এরকম মিনি পাওয়ার টিলার হয়তো আপনারা এর আগে দেখেননি। তো আশা করি যাদের ভালো লাগছে, যারা চান কৃষিকে একটু ডেভেলপ দেখতে, তারা অবশ্যই শেয়ার করবেন লাইভটা, আপনাদের টাইমলাইনে সেভ করে রাখতে পারেন, অনেক সময় হারায় যেতে পারে, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে যাতে তাদের উপকার হয়। দেখেন কী পরিমাণে গর্ত হচ্ছে এবং বেডের মতো করে মাটি তুলে দিচ্ছে। আমি একটু গর্তটার মাপটা দেখাই, কতটুকু হবে একটু দেখান তো, একটু হাত দিয়ে মাপি দেখান তো কতটুকু গর্ত হবে। এটা 8 ইঞ্চি, এই যে হাতের এই অংশটা পর্যন্ত গেছে, তার মানে 8 ইঞ্চি প্লাস ধরা যেতে পারে। আরও যদি আপনি গভীর করতে চান সে জায়গায় চাকার ওই অংশটাকে আরও কমাই দিলেই, পিছনের জায়গাটাতে কমাই দিলেই কিন্তু আপনারা ওই গর্তটা করতে পারবেন। তো আমরা দুইটা মেশিন একসাথে নিয়ে এসেছি যাতে আপনাদের দুইটারই কাজ দেখাতে পারি, আপনারা একটা মেশিনের মধ্যেই কিন্তু পুরো সেটটা পাবেন। এখন যেটা চলছে সেই সেটটাও পাবেন এবং আগে যেটা চাষের জন্য আমরা ব্যবহার করেছি সেই সেটটাও কিন্তু আপনারা
এই একটা মিনি পাওয়ার টিলারের মধ্যেই পাবেন। তো আমরা আশা করি এই মিনি পাওয়ার টিলারটা আপনাদের সবচেয়ে বেশি কাজে দেবে, কারণ হচ্ছে মাল্টি ফাংশন কাজ করতে পারবেন, পাশাপাশি নিজের জমির চাষ, বেড করা, নিড়ানি দেয়া, তারপরে লাঙ্গল দেয়া, সবগুলো কাজ কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন। আপনারা কাদাতেও এটাতে চালাতে পারবেন। আমরা এই মুহূর্তে এই আশেপাশে কাদা নেই, আমরা কাদার ভিডিও আরেকটা আপনাদেরকে দিব যেখানে কাদাতে চালানো যায়, এবং এটার পর্যাপ্ত ভিডিও আমরা আপনাদেরকে সুন্দর করে তৈরি করে আপনাদের কাছে চেষ্টা করব। এবং তারপর আপনি এটাকে উপরে তুলে নিয়ে যেতে পারবেন, আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, দুইজন মিলে ভাসিয়ে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। আর যদি বেডের বেশি জায়গা চান সেক্ষেত্রে মার্কারটা যেটা আছে এটা বাড়াই দিলেই কিন্তু আমার মনে হয় মাটিগুলো আরও দূরে চলে যাবে। দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে এটাকে চালানো যাচ্ছে, এবং দেখেন এক হাত দিয়েই কিন্তু চালাচ্ছে, জাস্ট যেটা দিয়ে পিক আপটাকে ধরা হচ্ছে, যেটার কারণে আগাচ্ছে সেটাই শুধু ধরে রাখলেই চালাতে পারছে, কোনো ঝাঁকি নাই। সবাই চালাইতে যে খুব কষ্ট হবে এরকম কিছু সুযোগ নাই এখানে। তো আপনারা যারা এই মিনি পাওয়ার টিলারটা নিতে চাচ্ছেন, ভাসে যাবে, আচ্ছা যিনি চালাচ্ছে উনি বলছে যে এটাতে ঘাসেও এইরকম গভীর করা যাবে, সেটা আমরা একটু দেখব। তো আমরা তার আগে দেখি এটার সাথে কী কী থাকবে। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোহার চাকা, আর রাবারের চাকাগুলো আছে, রাবারের চাকাগুলো নিয়ে আসো। তো রাবারের চাকাগুলো আমি আপনাদেরকে দেখাই, এটাতে এক সেট রাবারের চাকা পাবেন, এক সেট লোহার চাকা পাবেন, এই বডির অংশটা একটা পাবেন, আর হচ্ছে পুরো যে মেশিনটা আছে সেটা তো থাকছে। এরপরে আমরা একটু দেখি যে এই যে ঘাসের যে বাগানটাতে একদম পুরো ঘাস, সেটাতে একবারে চাষ ছাড়াই কেমন বেড করা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও চাষ করা হয়নি, তাতেই দেখেন কী পরিমাণে আছে। একজন ভাই বলছেন যে পিছনের চাকা আছে কিনা, অবশ্যই একটা ছোট চাকা আছে, যেটার কারণেই কিন্তু আপনি গভীরতা নির্ণয় করতে পারবেন, বেশি গভীর করবেন নাকি কম গভীর করবেন সেটা করতে পারবেন। এখানে ঘাসের সাইজগুলো দেখলে আপনি অবাক হবেন যে কী পরিমাণে ঘাস, এক হাঁটুর কাছাকাছি কিন্তু এইগুলো ঘাস। সেই ঘাসটাকেই কিন্তু টপকায়ে এই দেখেন কীভাবে একদম মাটিটাকে সরাই দিচ্ছে, ঘাসের মধ্যে মিনি পাওয়ার টিলারটাই ডুবে গেছে এমন ঘাস দেখতে পাচ্ছেন, কী পরিমাণে ঘাস। সেই জায়গায় চাষ করা মানে বুঝতেই পারছেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন হবে না, কারণ হচ্ছে এর আগে কোনো মিনি পাওয়ার টিলার এইরকম জায়গায় হয়তো আপনারা চাষ দেখেন না, এটা প্রথম। এবং দিব্যি কিন্তু চালাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে বেড করার যে অংশটা সেটা এইভাবেই আমরা চাষ করে দিয়ে যাচ্ছি আর কি। এরপরে চাষের যে অংশটা আছে সেটাও কিন্তু বেশ ভালো, এবং কেমন তুষতুষে চাষ হয় সেটা তো দেখেছেন, যেটা আপনি জানেন যে নর্মালি বড় যে পাওয়ার টিলারগুলো আছে সেই পাওয়ার টিলারগুলোতে কিন্তু এরকম চাষ করতে গেলে আপনাকে মিনিমাম তিনটা চাষ দিতে হবে। সেই জায়গায় আপনারা লাইভ দেখছেন, লাইভেই বুঝতে পারছেন যে এটা কী পরিমাণে গর্ত করছে, চাষ করছে, কতটা শক্তি হলে, একটা মিনি পাওয়ার টিলারের কতটা শক্তি হলে যে হচ্ছে এক জায়গাতেই চাষ করতে পারবে এবং ওই জায়গাটাতে গর্ত করে যেতে পারবে, সেটা আপনাদের হয়তো এতক্ষণে বুঝে গেছেন। দেখেন অলরেডি গিয়ার চেঞ্জ করার কারণে, দেখেন গিয়ার চেঞ্জ করার কারণে কিন্তু পিছনেও ঘুরে, এটা কোনো মিনি পাওয়ার টিলারে কিন্তু এই পর্যন্ত নেই। এই যে দেখেন গিয়ারটা, এতক্ষণ কিন্তু পিছনের ফালটা ঘুরছিল পিছনের দিকে, সেটা আমরা কিন্তু এখন গিয়ার চেঞ্জ করে দিয়ে এটা কিন্তু আমি একটু কাছ থেকে দেখাই। যে জায়গাটাতেই আপনি চাবেন সেই জায়গায় গিয়ার বন্ধ করে সেই জায়গাতেই চাষ করতে পারবেন, ইনস্ট্যান্ট আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, যে আপনি কী পরিমাণে ঘুরে যাইতে চান সেটা করতে পারবেন, সোজাই চালাতে পারবেন। আসলে এটা
একদমই ভালো একটা মেশিন। আপনারা এরকম করে আমি হয়তো আপনাদেরকে কখনোই বলিনি, কারণ এই ফোর হুইল যে ড্রাইভটা আছে, এই ফোর হুইল যে মাল্টি ফাংশনটা আছে, এটা কিন্তু দেখেন আমি ঘাসের পরিমাণটা দেখে যাচ্ছি, দেখেন কী পরিমাণে ঘাস, এই ঘাসে দেখেন এদের পা ঢুকে গেছে, এর পা কত দূরে আছে তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ। আমার দেখতে পাচ্ছেন যে একদম হাঁটুর কাছাকাছি ঘাস, দেখেন ওর কিন্তু প্রায় 8 ইঞ্চির কাছাকাছি নিচে পা চলে গেছে। তো এতগুলো ফাংশন কিন্তু আপনি পাওয়ার টিলারেও পাবেন না, পাওয়ার টিলার আপনি চাইলেই কিন্তু ঘুরাতে পারবেন না, হাতলগুলো ওকে পুরোটাই ঘুরাতে হবে তাহলে ঘুরবে। এটাতে কিন্তু আপনি চাইলেই ওর হ্যান্ডেল একদম ঘুরে নিয়ে কিন্তু আপনি ওটার কাজ করতে পারবেন। দেখা গেল আপনি একটা গর্ত করবেন, সে জায়গায় আপনি সোজাই হাঁটতে পারছেন, সেই জায়গাতে কিন্তু আপনি চাইলেই ঘুরাই নিয়েই কিন্তু ওটাকে আপনি গর্ত করতে পারবেন। তো হাতলটা ওইদিকে ঘুরাতো, হ্যাঁ ওই যা ওই যা, এবং হাইলো কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। এটা সবচেয়ে মজার বিষয়টা আমি বলতে পারিনি, এর আগে মনে ছিল না, এটা কিন্তু আপনি হাইলো যে জায়গাটা আছে এটার জন্য নাট আলাদা খোলাখুলি করতে হবে। এটা জাস্ট ওইখানেই আপনার গিয়ার যেভাবে ক্লাচ যেভাবে টান দেয় ওইভাবে টান দিয়ে কিন্তু আপনি ওটাকে হাই লো করতে পারবেন। তো অনেকক্ষণ ধরে বললাম, আসলে মেশিনটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ আমি নিজে চালিয়েছি, আপনারা ভিডিও দেখতে পারবেন, সেখানে আমি নিজে চালিয়ে এটাকে খুব মনে হয়েছে যে আপনাদেরকে সাজেস্ট করার মতো। এবং আপনারা চাইলে কিন্তু এটা দেখেও নিতে পারবেন, আপনার যদি মনে হয় যে আমি আগে দেখবো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো যে কিন্তু সবাই বলতেন যে ভাই বুঝতে পারবেন একটা মিনি পাওয়ার টিলার লাগবে, তারা কিন্তু এই মিনি পাওয়ার টিলারটা নিতে পারেন, যেটার মাধ্যমে আপনারা চাষ করতে পারবেন, এরকম বেড করতে পারবেন। দেখেন কী পরিমাণে কিন্তু গর্ত করছে, বেড তৈরি করে এবং এক হাতে কিন্তু চালাচ্ছে, বুঝতে পারছেন এরকম ঘাসের জায়গায় মাটি তোলা মানে কী পরিমাণে একটা লেবারের শ্রম লাগতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সেই জায়গায় সে একাই দেখেন কী পরিমাণে কিন্তু মাটিতে ডুবে গেছে, এই দেখেন কী পরিমাণে, এই নালাটা দেখলেই বুঝতে পারবেন যে এটা এতক্ষণ চাষ ছাড়াই এই গর্তটা কিন্তু এই মেশিনটার মাধ্যমে করেছে। তো অলরেডি দুইটা মেশিনে দেখালাম, এই পুরো সেটটা কিন্তু একটা মেশিনের মধ্যেই পাবেন, আপনি একটা মেশিন কিনলেই এই যে বেড করার যে পিছনের অংশটা সেটা পাবেন, আপনার চাষ করার যে পিছনের অংশটা সেটা পাবেন, লোহার চাকা পাবেন, রাবারের চাকা পাবেন, রাবারের চাকাগুলো নিয়ে আসবে একটা। আচ্ছা আমি রাবারের চাকাটা একটু আপনাদেরকে দেখাই, যেটা এই সেটের সঙ্গে থাকবে, এই যে রাবারের চাকাটা এখানে লাগানো আছে আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে এই রাবারের চাকাটা সাথে থাকবে। তো এই পুরো সেট কিন্তু আপনাদের ইয়াক করবে, আর এই পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে আপনারা হাই লো করতে পারবেন, কত দূর চাষ করবেন, কীভাবে গভীরতা নির্ণয় করবেন সেটা করতে পারবেন। আপনি একটু ইয়াটা দেখান তো আমাকে, এই এই জায়গাটা হচ্ছে পিকআপের, এটার কারণে পিকআপ বাড়া কমা করতে পারবে, এবং এটা হচ্ছে মুভিংয়ের জন্য, আপনারা যখন দেখছেন যে বড় পাওয়ার টিলারগুলোতে যে মুভিংগুলো থাকে এটা হচ্ছে সেই মুভিংয়ের জন্য, যে কোনো জায়গায় মুভ করার জন্য এটা চাপ দিবেন। এটা হচ্ছে এটা রান করার জন্য, এটাতে যদি চাপ দেন তাহলে গাড়ি রান করবে, তার আগে আপনি গিয়ার দিলেও গাড়িটা কিন্তু রান করবে না। এরপরে গিয়ার বক্স একটু দেখি, এই জায়গাটাতেও কি হাইলো করার জায়গা আছে, এটা ঘুরালে নিচে হাইলো করা যাবে, আপনারা যদি চাষ আরও বেশি গভীর করতে চান সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এটার মাধ্যমে হাইলো কিন্তু আপনারা করতে পারবেন।
এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা অংশ। গিয়ার বক্সটা দেখলে দেখেন কি রকম, এখানে হাই লো জায়গা আছে, কিভাবে পিছনে ঘুরবে কিনা সামনে ঘুরবে এখানেই করে নিতে পারবেন এই জায়গাটা থেকে। আর এই জায়গাতে হচ্ছে আপনার ব্যাক গিয়ার আছে, এবং আপনি যদি এখান থেকে ওয়ানে দেন তাহলে কিন্তু আপনার ব্যাক দিতে পারবেন। এবং সামনে যে তেলের জায়গাটা এখানে মোবিলের জায়গা এই জায়গাতে আছে, আর এখান থেকে টেনে স্টার্ট দিতে পারবেন। এবং স্টার্ট দেওয়া অনেক ইজি, যে কেউই কিন্তু এটা স্টার্ট দিতে পারবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটা আমরা বাড়াবো না। তো এই মিনি পটিলারটা সবসময় আমরা বলবো এই যে মুভিংটা একটু, হ্যাঁ ওইটা দিয়ে হচ্ছে হাইলো করতে পারবে। দেখ হ্যাঁ এই যে এই জায়গাটাতে হচ্ছে হাইলো করাচ্ছে, আমি নিচ থেকে একটু দেখে, এখানে দেখেন একটা লক দেওয়া আছে যেটার মাধ্যমে কিন্তু এই যে এখানে যখন চাপ দেওয়া হচ্ছে সেটার কারণে এই জায়গাতেই আপনি দাঁড়ায় অবস্থায় যদি মনে করছেন আপনার আনা ইজি লাগছে চালানোর সময় জাস্ট ওই চাপ দিন। আপনি চান যে আপনি উল্টা পাশে যেখানে একদম পুরো ঘাস ছিল সেটা দুই দিক থেকে আমরা এটার বেড তৈরি করছি। সেই বেডের মাটি দেখেন কি পরিমাণে উপরে আসছে, এটার জন্যে বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণে কাজ হবে এটা দিয়ে। আমরা কথায় বিশ্বাস না কাজে বিশ্বাস, আমরা লাইভে আপনাদেরকে দেখিয়ে সুবিধা হয় নিতে সুবিধা।